हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आबार चले एसेछि आबार एकटा नतून ब्लग निये। आज हच्छे बृहस्पतिवार, तो मैक्स के निये आजके आबार चुलटुल काटते जाओयार आछे। तो देखो, तुलसी मंचे तुलसी गाछटाते ना अनेक ओई मंजुरीगुलो होयेछे आर कि, माने जेगुलोते बिछि होय आर कि, तो ओगुलो केटे दिच्छि। ताहले कि होय, तुलसी गाछटा माने आरो सुंदर करे झाँकड़ा होय आबार बेरोबे आर कि। तो ओई जन्य सबगुलो तुलसी गाछेर बीजगुलो केटे दिच्छि आर कि। আর আজকে তো বললাম বৃহস্পতিবার, আজকে ওই যে ম্যাক্সের অ্যাপয়েন্টমেন্ট করা আছে, ওর চুল টুলগুলো সব চুল কাটাবো না, ওই নখটা কাটতে হবে, আর ওই পায়ের তলায় অনেক চুল হয়েছে ওগুলো কাটতে হবে। তারপরে শ্বশুরপট্টি যেখানটায় করে ওই জায়গাগুলো একটু পরিষ্কার করে দিলে মানে ওর ভালো হয় আর কি, একটু শান্তি পাবে। এই অনেকগুলো এখানে দেখছো না, অনেকগুলো মানে তুলসী গাছের বীজ হয়েছে, মানে অনেকগুলো দেখো কাটলাম আমি। তারপরে নিচে অনেকগুলো এমনি পড়ে যাচ্ছে। আর তোমরা দেখো, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তোমরা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমার চ্যানেলের পাশে দেখবে একটা সাবস্ক্রাইব বলে অপশান আছে, তো ওইটা টিপে দিবে, আর তার পাশে একটা বেল আইকন আছে, ওইটা টিপে নোটিফিকেশানটা অন করে দিবে আর কি। তাহলে আমার চ্যানেলে আমি যখনই ভিডিও আপলোড করব, তখনই তোমরা ওই ভিডিওটা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো, তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি এনজয় করবে। তো দেখো, ম্যাক্সও ঘুম থেকে উঠে পড়েছে, রোদের মধ্যে বসে আছে, আমি দাঁত মাজছি। আর আমার হাজব্যান্ড অফিস সকাল সকালই চলে গেছে, সিম্বাও টেবিলের উপরে বসে পড়েছে, ও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পছন্দ করে আর কি। তো ম্যাক্সকে বলছি বল নিবি, তো আমি বলটা কুড়িয়ে ওকে দিচ্ছি, ও খেলবে বলটা। আমার মনে হয় তোমাদের আমার ব্লগে ম্যাক্সকে দেখতে অবশ্যই ভালো লাগে, বেশিরভাগটাই আমার ম্যাক্সকে তোমরা আমার ব্লগে দেখতে পাবে। অ্যাপয়েন্টমেন্ট 11টার সময় আছে। দেখো, আমরা বেরিয়ে পড়েছি, এটা লিফ্টে ঢুকে গেছে। দেখো, লিফ্ট থেকে বেরানোর জন্য কেমন মানে হসপস করছে, বাইরে বেরোবে বলে, মানে লিফ্ট খোলার আগেই ও একদম রেডি। আর ওই ওই হাতের মধ্যে ওর এটা ধরা আছে, আমি ক্যামেরাটা ধরতেই দিচ্ছে না, ক্যামেরাটার হাতটা আমার মানে সমানে মানে শেক হচ্ছে। গাড়িটা খুলে ওকে আমি আগে ঢুকাই, বেটুকে বলছি বেটু ওকে আগে ঢুকা, নাহলে আমি কিছু করতে পারছি না। আমি গাড়ির এটা খুললাম কিন্তু ও ঢুকেনি, মানে আমি যতক্ষণ না ঢুকবো ততক্ষণও ঢুকবে না। তো চলো ওকে নিয়ে যাওয়া, বেটু ওকে উঠাচ্ছে গাড়িতে, আমি ওকে বললাম তুই উঠা, আমি এদিক দিয়ে ঢুকছি। তো দেখো, বেটু নিয়ে বসে পড়েছে, এবার আমরা বেরিয়ে গেছি। তো আমি ওখানে পৌঁছে গেছি এবারে। এটা হচ্ছে তোমাদেরকে, তোমরা আগেই আমার ইউটিউবে অনেকবার দেখেছো, এখানে এক ঘন্টা, এখন 1.5 ঘন্টা মতো আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। এটা বিশাল বড় মল, অ্যাকোরিয়ামে সাফসাফাই চলছে, এখানে এক একটা অ্যাকোরিয়ার দাম হচ্ছে 1 লাখের উপরে। তো ম্যাক্সের নানা রকম জিনিস আছে এর মধ্যে, তো আমি সেরকম কিছু কিনবো না, আমি খালি খাবারটাই কিনবো। তো দেখো, ম্যাক্সের হয়ে গেছে 1 ঘন্টা অপেক্ষার অবসানে, আর ও হচ্ছে দেখো এখন ছটফট করছে যাওয়ার জন্য, আমাদেরকে দেখতে পেয়ে গেছে। তো ওখান থেকে ওর খাবারটা নিয়ে বেরিয়ে চলে এসেছি, এবার আমরা ঘরের দিকে রওনা দিচ্ছি, বাড়ি চলে আসছি আর কি। আর যেতে যেতে রাস্তায় কিছু কিনে নেবো, আমাদের এখনও চান খাওয়া কিছুই হয়নি, ওখানে ঘরে গিয়ে চান করতে হবে, খেতে হবে, তো ওই জন্য যাওয়ার সময় রাস্তাতে কিছু কিনে নিয়ে যাব আর কি। তো আমরা রাস্তায় যেতে যেতে এখানে গৌরবে দাঁড়িয়েছি, তো বেটু হচ্ছে নেমেছে জিনিসপত্র কেনার জন্য, আর ম্যাক্স পাগল হয়ে যাচ্ছে। কী হয়েছে ম্যাক্স শোনো আমার, তো ম্যাক্স দেখো কিউট, ম্যাক্স আমার এমনি বসে আছে বলবল করে, মানে কেউ যদি গাড়ি থেকে নামে ওর অবস্থা খারাপ হয়ে যায়, সে আমি নামে কি ওর দাদা নামুক। তো যাই হোক, তখন এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিলাম। আর বেটু 4টা বেজেছে, দেখো ও ভিডিও বানাচ্ছে, ও হচ্ছে আমাদের দুজনের গ্রিন টি করছে। তো দেখো কাপে জল ভর্তি হয়ে গেছে, মানে মানে এরকম করে করলো না, ওই যে একটা হাতে এ করলো, যে মানে দেখো এরকম করলো না, চিম একটা কাপে জল ভর্তি হয়ে গেল। তো বেটু কিন্তু ভিডিওটা বেশ ভালোই করে, তো গ্রিন টি বানাচ্ছে আমাদের জন্য, আমি একটু মানে শুয়েছি আর কি। তো গ্রিন টিটাও বানিয়ে নিলে তারপরে ও খেয়ে দিয়ে একটু মানে খেয়ে ঠান্ডা হতে টাইম লাগবে, তারপরে ও যেমন পড়তে বসে সেরকম পড়তে বসে যাবে। আর কালকেও আমার যাওয়ার আছে ফ্রেন্ডসদের সাথে বাইরে, তো কালকে গেট টুগেদার আছে আমাদের, তো তোমরা অবশ্যই কালকে আবার ভিডিও করে আনবো, ভিডিও ছাড়বো, তোমরা দেখবে। তো দেখো বেটুর গ্রিন টি হয়ে গেল বানানো, আমি গ্রিন টি খেয়ে তখন আর ভিডিও বানাইনি, আর ওর বাবা এসে গেছে অফিস থেকে, আর ম্যাক্স দেখো লেজ নাচে কেমন।
তো ওই দেখো NND এনেছিলাম, NNDটাও ঢালতে হবে, এখনও ঢালিনি, তখন এসে শুয়ে পড়েছিলাম। তো এখন এদের দু ভাইয়ের কাণ্ড দেখবে, ম্যাক্স আর সিম্বা এখন পাগল হয়ে যাবে NND মানে দেখে আর কি। মানে ওইটা খুললে পর তুই না একটা প্যাকেট না, প্যাকেটের মানে খুললেই গন্ধটা একটা মানে দারুণ গন্ধ আসে আর কি। ওই প্যাকেটটা কাটার আগে আমি আমার হাজবেন্ড এসেছে, তো সন্ধ্যাবেলার জলখাবারটা রেডি করে নিই। তো সন্ধ্যাবেলা হচ্ছে এগুলো চিকেন স্প্রিং রোল এনেছিলাম, আর এগুলো চিকেন প্যাটি হচ্ছে বার্গার প্যাটি, তো এগুলো স্যান্ডউইচের মতো আমি বানাবো। ব্রেড কিনে এনেছি, ব্রেডগুলোকে সেঁকে এর মধ্যে কী করেছি, চিকেন বার্গার প্যাটি একটা করে ভেজে আর গো চিজের স্লাইসগুলো দিয়ে আমি আবার স্যান্ডউইচ মেকারে দিয়ে দেবো, দিলে হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো দেখো এটা হচ্ছে গো চিজ, এটা হচ্ছে স্লাইস, চিজের স্লাইসগুলো, আর ওটা এটা হচ্ছে বার্গার প্যাটিটা, এরকম কিনতে পাওয়া যায়। এগুলো এনে কী করে মানে এতে ভেজে দিলেই দিয়ে পাউরুটির মধ্যে এগুলো ঢেলে ঢুকিয়ে দিয়ে ইয়ে করে দিলেই স্যান্ডউইচ মেকারে বানিয়ে দিলেই হয়ে যাবে, মনে করো তোমার দারুণ খেতে লাগে। তো আমি ওই জন্য এগুলো ভেজে ভেজে প্রত্যেকটা স্লাইসের মধ্যে ঢুকিয়ে দেবো, দিলে বেটু কী করবে ওই স্যান্ডউইচ মেকার দেখো এই যে এটা দিয়ে বন্ধ করে দেবে, দিলে একদম গ্রিল স্যান্ডউইচের মতো হয়ে যায়। আর এটা হচ্ছে স্লাইসটা একদম পাতলা স্লাইস একটা, তো এটা খুব সাবধানে খুলতে হয় নাহলে এটা ফেটে যায়, কেটে যায়। তো খুবই সাবধানে খুলে খুলে দেখো বসিয়ে দিলাম। তো এরকম করে আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নিলাম, দিয়ে সন্ধ্যাবেলার খাবার খেয়ে নিলাম। তারপরে এবারে আমি ম্যাক্সের এটা খুলবো আর কি। তো দেখো বেটু এটা বানাচ্ছে, তো যাই হোক এটা আমাদের তিনজনের আমরা এখন খেয়ে নিলাম। তারপরে দেখো আমি আর বসেছিলাম, খাওয়া হয়ে গেছে, তো বেটু গিয়ে ওটা রান্নাঘরে রেখে দিয়ে আসলো খাবারের থালাটালাগুলো, দিয়ে আমি একটা কাঁচি আনতে বললাম। তো এই খাবারগুলো এবারে ঢালবো, তোমরা এবারে এদের কাণ্ডটা দেখো। তো মাসির মেয়ে এসেছিলো, ওর পাশে ও রুটি করতে আসে আর কি, রুটি করে নিয়ে ও বসেছিলো এদের কাণ্ডটা দেখার জন্য। তো দেখো এরা হচ্ছে NND-র প্যাকেটটা খুলতে দুজনে মিলে এমন করছে খাওয়ার জন্য, মানে একদম মানে ছিঁড়তে দিচ্ছে না, তার আগে এসে মুখ ঢুকিয়ে দিচ্ছে ওর মধ্যে, দিয়ে ওইটা আমি ঢাললাম। তো হচ্ছে পাগল হয়ে গেল ওরা দুজনে একদম, মানে কী কী বলবো, কে একটু একজনকে ধরে রেখেছে আর একজন এই যে ওদেরকে দুজনকে একটু একটু করে আমি দেখো খাওয়াচ্ছি। তো এই দেখো এই দেখো হাতটাকে যেন কামড়ে খেয়ে নিবে, তো দুজনেই উপরে উঠে পড়েছে খাবে বলে। আর ওর মসিয়ানটা দেখে আমাদের ইয়েটা হীরা হচ্ছে মানে আমাদের কাজের মাসির মেয়েটা, তো ওর খুব আনন্দ লাগে ওদেরকে দেখে। তো দেখো দুজনেই কেমন খেতে এসে গেছে। তো আমি একটা কী করলাম, ওই ঢাকনাটার উপরেই ইয়ে করে দিয়ে দিলাম ওদের দুজনকে। তো যদি ওদেরকে তোমার দেখতে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, তোমরা প্রতিদিনের আমার ভিডিওতে ওদেরকে দেখতে পাবে। তোমরা দেখতে থাকো, আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকের একটা নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা, গুড নাইট।